হ্যালো फ্रेंड्स, ওয়েলকাম টু মাই টুলিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা ইটিং শো নিয়ে লাঞ্চ মেনু। আজকে আমি একা, এটা আমার প্রথমবার নিজে একা একা করা ইটিং শো। এর আগে যে ইটিং শোগুলো করেছি ওগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে। আজকে ওর যেহেতু টাইম নেই, ওর অফিস আছে, সেই জন্য করতে পারছি না, তাই আমি একাই নিয়ে নিয়েছি। এখানে আছে দেখো রাইস, আর এটা আছে হচ্ছে সাদা ভাত, বুঝতেই পারছ। আর এটা হচ্ছে লাউ শাক, সেটা হচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ির মতো করা লাউ শাক। আর এখানে যে মেইন জিনিস ইয়ামি ইয়ামি, দেখতেই পাচ্ছ তোমরা ইয়ামি ইয়ামি, এই যে মাটন কারি, মাটনের আলু দিয়ে পাতলা ঝোল, সেটা লাল ঝোল বলতে পারো, কারণ পুরো একবারে রেড রেড কালার হয়ে আছে। যাই হোক, চলো শুরু করা যাক। আর তার সাথে তো নিয়ে নিয়েছি এক গ্লাস জল। প্রথমবার আমি এই নিজে নিজে একা ইটিং শো করছি, তা স্টার্ট করি এবার। প্রথমে শাকটা দিয়ে শুরু করলাম। যে কোনো শাকই আমার খুব প্রিয়, আমার হাজব্যান্ডেরও তাই সেমি। তাই এটাও আজকে বাজারে গেছিলো সকালে, সকালবেলাতেই দেখতে পেয়েছে লাউ শাক, কিনে নিয়ে চলে এসছে। আমাদের গ্রামের সাইডে তো লাউ শাক ফ্রিতে পাওয়া যায়, কিন্তু আমি কারণ প্রচুর গ্রামে কারোর না কারো ঘরে লাউ গাছ থাকি, সেখান থেকে শাক চাইলেই পাওয়া যায়। আর কেউ কেউ দিয়েও যায় লাউ শাক, কুমড়ো শাক। শাকটা খাওয়া কমপ্লিট, একটু জল খেলি। এবার চাবো মেন আইটেম মটন। মটনের আলু, মটনের আলু না হলে না ঠিকঠাক জমে না। হ্যাঁ হ্যাঁ, মাটিনের পাতলা পাতলা ঝোল, কালারটা দেখে মনে হয় তো খুব ঝাল, একদমই ঝাল না, বেশি ঝাল না। কালারটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বেশি কালার বানানো। আমাদের বাড়িতে মাটন এলে আর অন্য কিছু দিয়ে রান্না হবে না, বা মাটনের অন্য কোনো রেসিপি হয় না, অন্য কোনো রেসিপি ট্রাই করাও যায় না, মানে করতেও দেবে না। কারণ হচ্ছে মাটন এলে শুধু মাটনের আলু দিয়ে পাতলা ঝোল, বা মাটনের শুধু গ্রেভি গ্রেভি মাখা মাটনের কারি, অন্য আর কিছু মাটনের হবে না, আলু দিয়ে পাতলা ঝোলটাই বেশি হয়। প্রেশার কুকারে বানানো মাটন না, পুরোপুরি কড়াইয়ে বানানো হয়েছে, কারণ কড়াইয়ের বানানোর টেস্ট প্রেশার কুকারে বানানোর থেকে আরো বেশি হয়।
ওটাই ঢেলে দিলাম। আমার ইটিং শোগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কেমন লাগছে। আমার পাত দেখি বুঝতে পেরেছো কেমন রান্না বান্না হয়েছে, দারুণ হয়েছে। পাটলাম মাত্র পাতলাম খেতে খেতে, কারণ দাঁতের মধ্যে কয়েকটা মাটির পিস ঢুকে আছে যেটা এখন আমাকে উঠতে বের করতে হবে। এটা বেশিরভাগ জনারই হয়, এই হাট ছাড়াতে গেলে দেখবে ওই টুকরো টুকরো পিস ছিপে ঢুকে যায়। যাই হোক, পাতলা খাসির মাংসের ঝোল, মাটনের ঝোল জাস্ট অসাধারণ লাগলো। তাই দিয়ে সাদা ভাত আর তার সাথে ছিল তো লাউ শাক, সব কিছুই আমার খুব প্রিয়। মাটন তো বাঙালিদের প্রিয় হয়েই থাকে, আর এর থেকে মেনু আর ভালো কি হয়। এর থেকে অনেক কিছু আর সাথে রান্না করলে ব্যাপারটা ঘেটে যেত, সেই জন্য প্লেন ঝোল আর ভাত। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। তোমরা তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থাকো। দেখা হবে আর একটা অন্যরকম ভিডিও নিয়ে, জানি না পরবর্তী ভিডিওতে ইটিং শো আসতে পারে, আবার ফানি ভিডিও আসতে পারে, তার সাথে আবার ফানি যে সং সেই ভিডিও আসতে পারে, তাহলে তিনটের মধ্যে কোনো না কোনো একটা আসবে। তোমরা ওয়াচ করতে থাকো আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।